হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা খুবই মজাদার এবং একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাদের নলেজ বাড়াতে সাহায্য করবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকের ভিডিও, এবং এটি আপনাদের দেখতেও মানে ভিডিওটি আপনাদের দেখতে বা শুনতে খুব ভালো লাগবে। এখানে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে সংক্ষেপে আলোচনা করব, যেটা জিকের মধ্যে পড়ে ভূগোলে, জিওগ্রাফির পার্টের মধ্যে ভূগোলে জিকের মধ্যে পড়ে। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিকে, যেটা আপনাদের জেনে রাখা দরকার। বিভিন্ন পরীক্ষায় মানে যেগুলো পশ্চিমবঙ্গের, যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা হয়, সেখানে পশ্চিমবঙ্গের ভূগোলের সম্পর্কে অনেক কোশ্চেন থাকে, তার জন্য সেই সম্পর্কে একটি ভিডিও আজকে আমরা এখানে বানাচ্ছি, খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও। তো শুরু করা যাক, পশ্চিমবঙ্গের সংক্ষেপে জলবায়ু আলোচনা করছি আমরা। তো পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কর্কট খাঁটি রেখা চলে যাওয়ায় উত্তরে পার্বত্য অঞ্চল বাদে বাকি সমগ্র অংশ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে জলবায়ুর উষ্ণতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের পরিমাণে পার্থক্যের কারণে উত্তর থেকে দক্ষিণে জলবায়ুর বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। উত্তরে পার্বত্য অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস, মাঝে মাঝে তুষারপাতও ঘটে। উত্তরে পার্বত্য অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ 300 থেকে 400 সেমি। মনোরম আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই অঞ্চলে বহু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। উত্তরের সমভূমি অঞ্চলের জলবায়ু আর্দ্র ও স্যাঁতস্যাঁতে প্রকৃতি। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 350 সেমি। এই অঞ্চলে অবস্থিত বক্সাদুয়ারে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় 500 সেমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু শুষ্ক ও চরমভাবাপন্ন প্রকৃতির। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 125 থেকে 150 সেমি। এই অঞ্চলে অবস্থিত বীরভূম জেলার ময়ূরেশ্বরের পশ্চিমবঙ্গে মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত হয়, 50 সেমি প্রতি বছর। এই বীরভূম জেলার ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গে সব থেকে কম বৃষ্টিপাত হয়। এই অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 120 থেকে 160 সেমি। উপকূলীয় অঞ্চলের জলবায়ু প্রায় সমভাবাপন্ন, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালীন 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 160 থেকে 200 সেমি। তো বন্ধুরা, এটি আমাদের পশ্চিমবঙ্গের সংক্ষেপে জলবায়ুর আলোচনা করলাম। এরকম ভূগোলের আরও অনেক জিকে, এরকম জিকের আরও অনেক ভিডিও ভূগোল সংক্রান্ত, অন্যান্য আরও সংক্রান্ত, কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত আমরা ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করি এবং আরও বানাবো। তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও কী ধরনের ভিডিও বানালে আপনাদের সুবিধা হবে, কী টপিকের উপর আমরা ভিডিও বানাবো, বা কোনো প্রশ্ন থাকলে তা আমরা ভিডিও কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আপনার লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।